Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd, faqad qala al-mu'allif rahimahullahu ta'ala wa qala Malik ibn Anas rahimahullah man lazima as-sunnah wa salima minhu ashabu rasulillah sallallahu alaihi wasallam thumma mat kana ma'an nabiyyin wa siddiqin wa shuhada'i wa salihin wa in kana lahu taqsirun fil 'amal. وقال بشر بن الحارث الإسلام هو السنة والسنة هي الإسلام. وقال فضيل بن عياد إذا رأيت رجلا من أهل السنة فكأنما أرى رجلا من أصحاب رسول الله صلى الله عليه وسلم وإذا رأيت رجلا من أهل البدع فكأنما أرى رجلا من المنافقين. সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 25শে রজব 1443 হিজরি মোতাবেক 26 ফেব্রুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা শারহ সুন্নাহ নামক আকীদার কিতাব থেকে ইমাম হাসান আল বারবাহি রাহমাতুল্লাহ আলাইহির আজকে পর্ব নম্বর 49। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা 50টি পর্বে এই কিতাব আমরা শেষ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। আজকের আলোচনা সুন্নাত এবং আহলে সুন্নাত সম্পর্কে। যারা সুন্নাতের অনুসারী আহলুস সুন্নাহ ওয়াল জামা, যারা কোরআন এবং হাদিসের অনুসারী আহলুল হাদিস আসহাবুল হাদিস, তাদের সম্পর্কে সালাফে সালেহিনদের এই উম্মতের যারা পূর্বসূরী আমাদের পূর্বে স্বর্ণযুগে চলে গেছেন তাদের কিছু মূল্যবান উক্তি। ইমাম হাসান আল বারবাহি রহমাতুল্লাহ বলছেন, ওয়াকাল মালিক ইবনু আনাস রাহিমাহুল্লাহ, ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন। ইমাম মালিক বিন আনাস চার যে প্রসিদ্ধ ফিকহের ইমাম তাদের অন্যতম, চারজন আইম্মা রাহিমাহুমুল্লাহ যাদের তকলিদে চারটি মজহাব তৈরি হয়ে গেছে যুগের আবর্তন বিবর্তনে, তাদের প্রখ্যাত ইমাম যিনি ফাকিহও ছিলেন মুহাদ্দিসও ছিলেন এবং তিনি মদিনার ইমাম ছিলেন, ইমাম উদারিল হিজরা। মদিনায় তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের শিক্ষা দিয়েছেন মসজিদ নববীতে সারা জীবন। ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ তাআলা, যার জন্ম 93 হিজরিতে, অনেক সাহাবায়ে কেরাম তখন বেঁচে ছিলেন, কারণ সাহাবায়ে কেরামদের শেষ যুগ হচ্ছে 110 হিজরি। 110 হিজরিতে সর্বশেষ সাহাবী ইন্তিকাল করেছেন মক্কায়, মক্কাতুল মুকাররমাই, আবু তুফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা। তাহলে সাহাবায়ে কেরামদের আমলেই তার জন্ম। যখন সর্বশেষ সাহাবীর যখন ইন্তেকাল হয় তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বয়স কত হয়েছে? 93 যদি জন্ম হয় তাহলে 17-18 বছর, সাবালক জি। তাহলে অনেক সাহাবায়ে কেরামকে তিনি দেখেছেন, তো এই দিক থেকে তিনি তাবেই জি, বা সাহাবায়ে কেরামদের জামানা পেয়েছেন জি। বলছেন, আর ইন্তেকাল তার 179, জন্ম 93 হিজরি আর ইন্তেকাল হচ্ছে 179 জি। বলছেন, মাল্লাজিমা সুন্নাহ, যে ব্যক্তি সুন্নতকে আঁকড়ে ধরল, ওয়াসালিমা মিনহু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নিরাপদ থাকলো, সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করলো না, সাহাবায়ে কেরামদের উপর দোষারোপ করলো না,
সাহাবায়ে কেরামদের সমালোচনা করল না, সাহাবায়ে কেরামদের বিচার করতে বসল না, আসামির কটগড়ায় হাজির করল না, যেমন মওদুদী করেছে এবং জামাতিরা করে থাকে আর গালমন্দ করে থাকে, এমনকি কাফের বলে থাকে শিয়া রাফেজি আর তাদের অনুসারী জামাতি আর এবং ইখওয়ানিগুলো। তো যারা সন্নতকে আঁকড়ে ধরবে, একটি বৈশিষ্ট্য সন্নত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, খোলাফার আদর্শকে আঁকড়ে ধরবে, আর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সম্পর্কে কোনো সমালোচনা করবে না, কোনো মন্তব্য করবে না, অন্তরে শ্রদ্ধা রাখবে এবং শ্রদ্ধামূলক কথা বলবে কিছু বলার থাকলে, আর বিচার করতে বসবে, জাস্টিফাই করতে বসবে যে না উনি এটা করেছেন, মন্তব্য করতে বসবে এটা বেয়াদবদের কাজ, এটা পথভ্রষ্টদের কাজ, এটা বেদাতীদের কাজ, তারা যারাই হোক না কেন। যদি সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লামের সাথী সঙ্গীগণ নিরাপদ থাকে তাদের বদজবান থেকে, আর এই অবস্থায় মারা যায়, সুম্মা মাতা, এর ওপরে মৃত্যু বরণ করল, অন্তর সাফ, সাহাবায়ে কেরাম সম্পর্কে অন্তর কোনো বিদ্বেষ নেই। ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু, আল্লাহ সূরে হাশরে শিখেছে, আল্লাহ যারা ঈমানদার তাদের সম্পর্কে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ তৈরি করিও না, রাখিও না, আমাদের অন্তরকে সাফ রাখিও। আর সবচেয়ে বেশি ঈমানদার উম্মতের এবং ঈমানদার মুমিনদের জন্য আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম সম্পর্কে যারা এই মন্তব্য করেছে, করে থাকে অথবা বিরূপ ধারণা রেখে থাকে, বিদ্বেষ রেখে থাকে, তারা পথভ্রষ্ট। আর যদি এই দোষ থেকে নিরাপদ থাকে আর এর উপর মারা যেতে পারে, কানা মান্নাবিয়িন, তাহলে তাদের হাশর হবে নবী রাসূলগণের সাথে, অসিদ্দিকিন এবং মহাসত্যবাদীদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, অসহাদা এবং শহীদদের সাথে, ওলামাদের সাথে। শহাদার দুটি তফসির, একটি হচ্ছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর কালেমাকে উঁচা করতে গিয়ে, মানুষ শহীদ বললে শহীদ নয়, বরং আল্লাহর কালেমাকে উঁচা করতে গিয়ে, দিনকে উঁচা করতে গিয়ে, দিনকে শক্তিশালী করতে গিয়ে দিনের জন্য কেউ যদি প্রাণ দিয়ে থাকে। আর শহাদা মানে হচ্ছে সাক্ষী, আর তৌহিদের সাক্ষ্য প্রদানকারী আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং, তার ফেরেশতারা এবং ওলামা। আল্লাহ রাব্বুল সূরে আলে ইমরান বলেছে, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি, উলুল ইলম মানে ওলামা, কায়িমান বিল কিসত। এই জন্য শহাদার দ্বিতীয় তাফসির হচ্ছে ওলামা, তো তাদের হাশর হবে আলেমদের সাথে। আলেম মানে আজকালকার প্রচলিত ভাষার আলেম নয়, প্রচলিত ভাষা বেদাতীদের কিন্তু বড় আলেম মনে করা, আসল আলেম রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ, তাবেইন, তাবেইনদের জামানার আলেমগণ, হ্যাঁ, তাবা তাবেইনের যুগের আলেমগণ, ইমাম মালিক, হ্যাঁ, আহমদ, আবু হানিফা, শাফি, আবু ইউসুফ, মোহাম্মদ, ইমাম বুখারী, মুসলিম, তারপরে বর্তমান যুগের শাইখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, এবং যারা কোরআন সুন্নাহর অনুসারী আলেম, ছোট হইলেও যারা কোরআন সুন্নাহর অনুসারী আলেম, জি বেদাতি নয়, অসলহীন এবং সৎকর্মশীল, যারা পরহেজগার, আলেম নয় কিন্তু সমাজের বড়ই নেক মানুষ যারা, জি, ওদের সাথে হাসর হবে। ওয়াইন কানা লাহু তাকসিরুন ফিল আমাল, যদিও আমলে ত্রুটি থাকে, ফরজে ত্রুটি আছে হয়তো, অজেবে ত্রুটি আছে, কিন্তু সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো রকমের অন্তরে কোনো বিদ্বেষ রাখে না, ঘৃণাও রাখে না, কোনো মন্তব্য করে না বিরূপ, এবং কোনো রকমের খারাপ ধারণাও রাখে না। আমলে ত্রুটি থাকলেও তাদের হাসর হবে নবী রসুল সিদ্দিক সোহাদা সালেহীনদের সাথে। তারপরে বলছেন, ওয়াকালা বিশর বিন হারেস, ইমাম বিশর বিন হারেস বলেছেন, ইনি কে ছিলেন? বিশর বিন হারেস বিন আব্দুর রহমান আবু নাসর, বড় জাহেদ, পরেশগার, আল্লাহর ওলি ছিলেন। তার ইন্তেকাল 227 হিজরিতে, 227 হিজরিতে। তিনি কি বলছেন? আল ইসলাম হওয়া সুন্না, ইসলামই হচ্ছে সুন্নাত, ইসলামই হচ্ছে, যার নাম ইসলাম ওইটার নামে সুন্নাত, আলাদা কোনো জিনিস না। সুন্নাত মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছেড়ে যাওয়া আদর্শ, তাই না? তিনি যা করেছেন, বলেছেন, এটি তো সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ, এটি হচ্ছে সুন্না, সুন্নাত রাসূলুল্লাহ, সুন্না মানে সুন্নাত রাসূলুল্লাহ, সেটি তো ইসলাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পুরো জীবনটাই কি ছিল? কানা খুলুকাল কোরআন, কোরআন এবং কোরআনের বাস্তবায়ন, এবং কোরআনের বাস্তবায়নে, কোরআনের তাফসিরের জন্য সর্বোত্তম তাফসির কোরআনে কারিমের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং রাসূলুল্লাহ হাদিস, জি। তো ইসলামই হচ্ছে সুন্নাহ, ইসলামের অপর নাম হচ্ছে ইসলামের তরিকা, ইসলামের আদর্শ, সোজা কথা, ইসলামের আদর্শ
নামই হচ্ছে ইসলাম। তো সুতরাং আহলুস সুন্নাহ মানে হচ্ছে মুসলিম, আহলুস সুন্নাহ কোনো আলাদা জিনিসের নাম না, আহলুস সুন্নাহ মানে মুসলিম, আহলে সুন্নাত ওয়াল জামাত মানে মুসলিম। জি, ওই রকমই আহলুল হাদিস কোরআন হাদিসের অনুসারী মানে মুসলিম, আলাদা কিছু নয়। যেমন আজকালকার যারা আহলে হাদিস নিজেদেরকে বলতে চায় না, নাক ছিটকায়, অথবা আহলে হাদিসদেরকে যারা ঘৃণা করে কোরআন হাদিসের অনুসারীদেরকে, তাদের ধারণা যে আহলে হাদিস আলাদা জিনিস আর ইসলাম আলাদা জিনিস, না, যেটা খাঁটি ইসলাম হ্যাঁ সেটা হচ্ছে কোরআন এবং হাদিস, আর যারা কোরআন এবং হাদিসের নিঃশর্ত অনুসরণ করে তারাই হচ্ছে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস, কোরআন হাদিসের অনুসারী। যারাই মুসলিম তারাই হচ্ছে আহলে হাদিস। মুসলিমের অপর নাম হচ্ছে আহলুল হাদিস, মুসলিমের অপর নাম হচ্ছে আসহাবুল হাদিস, মুসলিমের অপর নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামা, মুসলিমের অপর নাম হচ্ছে সালাফি, কারণ সালাফদের কাছে নির্ভেজাল খাঁটি ইসলাম ছিল। আর ওই খাঁটি সাহাবায়ে কেরামদের আমলের ইসলাম যারা ধারাবাহিকভাবে যুগে যুগে মেনে আসছে তারাই হচ্ছে সালাফি, পরবর্তীকালে এসছে কিন্তু সাহাবায়ে কেরামদের অনুসারী, যেই যুগে খাঁটি ইসলাম ছিল তাহলে তারাই হচ্ছে আসল মুসলিম। তো মুসলিম আলাদা জিনিস, আর ওর একটা অংশ অথবা কিছু বিশেষ কোনো ধ্যান ধারণা থিওরি রাখে, তাদের নাম সালাফি, তাদের নাম আহলে হাদিস, তাদের নাম আর কিছু না, এরকম কিছু না। যারাই আহলে সুন্নাহ তারাই হচ্ছে মুসলিম, যারাই আহলে হাদিস তারাই হচ্ছে মুসলিম, যারাই সালাফি তারাই হচ্ছে মুসলিম, মানে খাঁটি মুসলিম। জি, তাহলে বাকিগুলি কি? বাকিগুলো ভেজাল, ভেজালযুক্ত মুসলিম। বাকিগুলো দুই রকম আছে, কিছু আছে এত গুমরা হয়েছে, এত প্রশ্ন হয়েছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ইমান ভঙ্গ করেছে, বড় বড় কুফরি শির করে মাজারে সিজদা করে বলে মুসলিম, এ আলী হোসেন বলে ডাক দেওয়ার মধ্যে মুসলিম, বড় শির করে ইসলাম থেকে বেরিয়ে গেছে। আর কিছু আছে ইসলামের গণ্ডিত থাকলে বিভ্রান্ত, গুমরা, বিভিন্ন গুমরাহির কারণে, বিভিন্ন আকিদার বিভ্রান্তির কারণে তারা সঠিক খাঁটি ইসলাম থেকে সরে গেছে। আর তাদের বললো যে ভেজালযুক্ত মুসলিম, তারা মুসলিম কিন্তু ভেজালযুক্ত মুসলিম। আর ভেজালমুক্ত মুসলিম হচ্ছে আহলুল হাদিস, ভেজালমুক্ত মুসলিম হচ্ছে সালাফি, ভেজালমুক্ত মুসলিম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। কিন্তু ভারত বাংলাদেশে প্রচলিত আহলুস সুন্নাহ ওয়াল জামা না, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ভারত বাংলাদেশে বেরেলভি যারা মাজার পূজারি তারা নিজেদের বলে, আটরসি, মাইজ ভান্ডারি, যতগুলো বেরেলি তরিকা আছে, স্যার সিনা, এইরকম যতগুলি আছে আপনার মাজার পন্থী, হ্যাঁ ফুলতুলি, সবগুলি নিজেদেরকে আহলে সুন্নাল জামাত বলে, অথচ পাক্কা আহলে বেদাত, পাক্কা আহলে বেদাত বরং আহলে শিরক। জি, সুতরাং নামের লেবে লাগালে কাজ হবে না, আকিদা দিয়ে প্রমাণ করতে হবে, কাজ দিয়ে আমল দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা সত্যি আহলুস সুন্নাত ওয়াল জামা, সুন্নাতওয়ালা এবং সাহাবায়ে কেরামদের দলওয়ালা। আমরা সাহাবায়ে কেরামদের আমলে যে ইসলাম ছিল সেই ইসলাম পালন করি। আসেন, সাহাবায়ে কেরামদের জামানায় পীর মুরিদি ছিল না, বাদ দেন, সাহাবায়ে কেরামদের পাকা কবর ছিল না, সবকে ভেঙে ফেলেন পাকা কবরকে, সাহাবায়ে কেরামদের জামানায় মিলাদ ছিল না, কিয়াম ছিল না, শবে বরাত ছিল না, শবে মেরাজ ছিল না, বাদ দেন সব এসব বাতিলকে, সাহাবায়ে কেরামদের জামানায় নওয়াইতো পড়া ছিল না, সম্মিলিত মোনাজাত ছিল না, বাদ দেন, ব্যাস খাঁটি মুসলিম হয়ে যান, খাঁটি মুসলিম হয়ে যান। জি, তো ইসলাম হচ্ছে সুন্নাত, ওয়া সুন্নাতু হিয়া রিসাল, সুন্নতি হচ্ছে ইসলাম, সুন্নতি হচ্ছে ইসলাম। এই কথা বলছেন বিশ্বমিন হারিস রহিমাহুল্লাহ। ওয়া ক্বালা ফুযাইল ইবনে ইয়াদ, ইমাম ফুযাইল ইবনে ইয়াদ বড়ই আল্লাহর ওলি ছিলেন, বড়ই নেক মানুষ ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন, আখিরাত মুখী ছিলেন। তো তিনি কি বলছেন, ইযা রাআইতা রাজুলান মিন আহলি সুন্নাহ, আমি যখন কোনো আহলি সুন্নাতের মানুষকে দেখি, ফাকাআন্নামা আরা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহ, যেন আমি রসুলুল্লাহ কোনো সাহাবিকে দেখছি, কোরআন বা হাদিসে নির্ভেজাল অনসারীকে যখন আমি দেখতে পাই, অথচ ফজাইল ইবনে জায়াজের জামানা, তাবেইনদের জামানার পরে, তাবা তাবেইন বা তারপরে। জি, তো তিনি বলছেন যে যখন আমি কোনো আহলে সুন্নাতকে দেখতে পাই, কোরআন সুন্নাহ অনুসারীকে দেখতে পাই, তো যেন আমার মনে হয় যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহচর সাথী সঙ্গীদেরকে আমি দেখতে পেয়েছি। ওয়াইদা রাআইতু রাজুলান মিন আহলিল বিদা, আর যখন কোনো বেদাতিকে আমি দেখতে পাই, ফাকাআন্নামা আরা রাজুলান মিন আল-মুখিন, যেন আমি কোনো মুনাফিককে দেখছি। কারণ মুনাফিক কাকে বলে? যার কথা আর কাজে মিল নেই, যার কথা কাজে মানে কথায় বলছে যে নাশাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ,
সেটা মুনাফিকুনের সূরা। আল্লাহ যেমন বলছেন ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল, আর সত্যি আল্লাহর রাসূল, কিন্তু তোমরা মুখে যে কথা বলছো অন্তরে সে কথা আছে, হ্যাঁ কাজে আছে, অন্তরে বিশ্বাস নেই, অন্তরে শত্রুতা ভরা আছে, আর মুখে শুধু উচ্চারণ করছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে কথার সাথে কাজের মিল নেই, হ্যাঁ আকীদার মিল নেই, বিশ্বাসের মিল নেই, একেই তো কি বলে মুনাফিক বলে, মুনাফিক বলে। জাতিতে মুসলিম আর মুনাফিকই চরিত্র আছে, ওয়াদা খেলাফি করে, অশ্লীল ভাষা ব্যবহার করে, খেয়ানত করে, এগুলো মুনাফিকের লক্ষণ কিনা, এগুলো আমলের মুনাফিক, কর্মগত মুনাফিক। আর আকীদার মুনাফিক, অন্তরে বিশ্বাস নেই আল্লাহ বরকালে, অন্তর ইসলামের উপর মহব্বত নেই, অন্তরে কোরআন হাদিসের উপর মহব্বত নেই, অন্তরে বেদাতের সাথে মহব্বত, অন্তরে মাজারের সাথে মহব্বত, অন্তরে তাদের পীরের সাথে মহব্বত, আল্লাহর মতো মহব্বত, কিন্তু দাবিদার যে আমরা খাঁটি মুসলিম। তাহলে কথা একরকমের আর কাজ অন্যরকম, কাজ অন্যরকম। তাদেরকে ডেকে দেখেন যে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে সিজদা করো, আর এক আল্লাহকে যদি সিজদা করো, তাওহীদ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে যতগুলি শিরকের আস্তানা আছে, হ্যাঁ পীরের মাজার সবগুলো ভেঙে সাধারণ কবরে পরিণত করতে হবে, দেখেন সারা পৃথিবীর সবচেয়ে বড় মিছিল করবে। এত বড় মিছিল পৃথিবীতে কখনো বের হয়নি, কোনো রাজনৈতিক দলে এত বড় মিছিল বের করতে পারেনি। দেখেন আপনি মুসলিম দেশে, ভারতে দেখেন, বাংলাদেশে দেখেন, পাকিস্তানে দেখেন, আপনার মাজার ভেঙে কি হয়, হ্যাঁ মাজার ভাঙার কথা বলে দেখেন। জি তো তাহলে বোঝা যাচ্ছে যে এদের মধ্যে মুনাফিকই চরিত্র আছে, দাবি করে ইসলামের, আর ইসলাম হচ্ছে তৌহিদ, ইসলাম শুরু হবে তৌহিদ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, শিরকের আস্তানাকে গুড়িয়ে দিতে হবে, এরা শিরকের পক্ষে পক্ষে হয়ে জিহাদের ঘোষণা করে, এদের বাতিলের পক্ষ থেকে জিহাদ করে না। জি তৌহিদের বিরুদ্ধে এদের জিহাদ, সুন্নার বিরুদ্ধে এদের জিহাদ। এই জন্য কোরআন সুন্না ভিত্তিক কোনো জায়গায় মসজিদ হ্যাঁ নির্মাণ হলে ক্ষমতা চললে সেখানে জ্বালিয়ে দিয়ে থাকে, ভেঙে দিয়ে থাকে, করছে না করছে না, কেন সেটাকে মন্দির, মন্দির তো কেউ ভাঙে না, আর ভাঙা যায়জও নয়। জি তো তাই বলছেন ফজাইল রহমতুল্লাহ, অত্যন্ত মূল্যবান কথা বলেছেন, আমি যখন কোনো বেদাতিকে দেখি, বেদাতি মানুষকে দেখি, তো যেন আমি কোনো মুনাফিক মানুষকে দেখছি, মুনাফিককে দেখছি। এই ঠিক এইরকমই কথা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহর জন্ম হচ্ছে কত কে বলতে পারে, 150 হিজরিতে, 150 হিজরিতে, যেই বছর ইমাম হানিফার ইন্তেকাল হচ্ছে ওই বছরে জন্ম ইমাম শাফির, আর ইন্তেকাল ইমাম শাফির 204, মাত্র বয়স কত পেয়েছিলেন, 54 বছর, আমাদের চাইতে কম, কিন্তু কত খেদমত করেছেন, আর কত বড় ইমাম এই উম্মতের চিন্তা করেন। ইখলাস যদি থাকে আর চেষ্টা থাকে তো মানুষ এগিয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। ইমাম শাফি কি বলেছেন, এজা রায়তু রাজুলান মিন আসহাবিল হাদিস, আমি যখন কোনো হাদিসওয়ালাকে দেখি, আহলুল হাদিস, আহলুল হাদিস বা আসহাবুল হাদিস মানে দুটো অর্থ, একটা হচ্ছে মুহাদ্দিসিনদেরকে দেখি যারা হাদিস চর্চা করে, হাদিসের পড়াশোনা করে, হাদিস শিখায় বা হাদিস শিখে, মুহাদ্দিসিন হাদিসের সাবজেক্টের উপরে তারা স্পেশালিস্ট, মহাদ্দিসকে দেখি, এটা একটি অর্থ। বেদাতের শুধু এই অর্থ নেই, আর একটি অর্থ নেই না, অথচ বিভিন্ন জায়গাতে অন্য দ্বিতীয় অর্থ ছাড়া কোনো উপায় নেই। জি আর সালাফদের যুগে শুধু যারা হাদিস চর্চা করতো মহাদ্দিস, তাদেরকে শুধু আসহাবুল হাদিস বা আহলুল হাদিস বলা হইতো না, বরং যারা হাদিস অনুযায়ী আমল করতো তার জনসাধারণ, সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষিত, অল্প শিক্ষিত, হাদিসের কোনো পণ্ডিত মহাদ্দেশ নয়, কিন্তু হাদিস অনুযায়ী জীবনযাপন করে, কোনো ব্যক্তির তকলিদ করে না, আবু হানিফারও তকলিদ করে না, শাফিরও তকলিদ করে না, মালিকেরও তকলিদ করে না, আর কোনো ইমামের তকলিদ করে না, অন্ধ কারো ভক্তি নেই, অন্ধ ভক্তি আছে কোরআন ও হাদিসের ওহির। তা যারা কোরআন সন্না মোতাবেক আমল করতো তাদেরকেও আসহাবুল হাদিস বা আহলুল হাদিস বলা হতো। আহলুল হাদিস মানে হাদিস বলা, আর আসহাবুল হাদিস মানে হাদিসের সঙ্গী, হাদিসের সাথী মানে হাদিস বলা, হাদিস বলা। তো হাদিসওয়ালা দুই রকম, যারা হাদিস পড়ে, পড়ায়, চর্চা করে তারাও হাদিসওয়ালা, আর যারা হাদিস অনুযায়ী জীবনযাপন করে তারা হচ্ছে হাদিসওয়ালা। আর হাদিস মানে শুধু হাদিস না যে কোরআন মানে না, হাদিস কোরআনে কারিমকে
কোরআনের কয়েকটি আয়াতে বলা হয়েছে এবং হাদিসে বলা হয়েছে ফাইন্না খাইরাল হাদিসে কিতাবুল্লাহ সুন্নতি খুদবাই নবী কি বলতেন সবচেয়ে উত্তম বাণী উত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব কোরআন জি আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস আল্লাহ বলছেন আল্লাহ সবচেয়ে উত্তম উৎকৃষ্ট হাদিস নাযিল করেছেন সেটা কি আল কোরআন জি আফা বিহাযাল হাদিসে তাজাবুন জি কোরআন কারীমের কয়েকটি সূরাতে কয়েকটি আয়াতে এভাবে আল্লাহ রাব্বুল কোরআনকে কি বলেছেন হাদিস তাহলে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস মানে যারা কোরআনও মানে এবং হাদিসও মানে বলছেন ইমাম শাফি কি যখন আমি কোন আসহাবি হাদিসকে হাদিস ওয়ালাদেরকে দেখি কাআন্নি রাআইতু জানো আমি দেখলাম রাজুলান মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন সাহাবীকে সাহাবীকে দেখতে পেলাম ইমাম আবু নুয়াইম হিলিয়াতুল আউলিয়ার নবম খণ্ড 109 পৃষ্ঠা বর্ণনা করেছেন এবং ইমাম বাইহাকি আল মাদখাল ইলা সুনানের পৃষ্ঠা নম্বর 391 বর্ণনা করেছেন আর ইমাম খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন ইমাম শাফি থেকে ওয়াই ইজা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস যখন কোনো হাদিস ওয়ালাকে দেখি আমি মুহাদ্দিস হোক অথবা হাদিসের ওপর আমল করা কোরআন হাদিসের অনুসারীকে দেখি ফাকান্নি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়ান যেন আমি নবী সাল্লামকে জীবন্ত অবস্থায় দেখছি কারণ নবী সাল্লামের যেমন আমল ছিল তেমনই তার আমল করে তারা কি বলে তারা যেমন নবী সাল্লাল্লাহু সালাত পড়েছেন তেমনই তোমরা সালাত পড়ো এটা কারা বলে একমাত্র আহলে হাদিস বলে একমাত্র মুহাদ্দিস আর আহলে হাদিসরাই বলে যে আমরা কেমন নামাজ পড়বো কেমন সালাত আদায় করবো যেমন নবী সাল্লামের সালাত পক্ষান্তর হানাফি কি বলবে না হানফি মজাহের আলোকে আমরা নামাজ পড়ো শাফি বলেন আমরা শাফি মজাহের আলোকে নামাজ পড়ো ঠিক না মালিকি হাত ছেড়ে নামাজ পড়ে নবী হাত ছেড়ে নামাজ পড়েছেন নাকি নবী সাল্লাম সুরা ফাতিহা ছাড়া মুক্তাদির সাহাবিরাই করেছেন যে চুপচাপ দাঁড়িয়ে থাকো হ্যাঁ আর শয়তানকে সুযোগ দাও অশ্বাসা দিতে থাক কোনো সাহাবি এরকম কাজ করেছেন কখনো করেন বিশেষ করে যখন হ্যাঁ শোনেন না আর 11 রাকাত নামাজই শোনেন না 17-র মধ্যে জি তো এই ছিল খতিব বাগদাদি শরফ আসহাবুল হাদিসের 94 পৃষ্ঠা বর্ণনা করেছেন ওয়াকাল ইউনুস বিন ওবাইদ ইমাম ইউনুস বিন ওবাইদ রাহিমাহুল্লাহ বলছেন আল আজাব মিম্মা ইয়াদউল ইয়াউম ইলা সুন্নাহ অবাক হয় মানুষ আজকালকার যুগে আজব হয় আজব লাগে মানুষকে আজব লাগা বুঝেন তো না আশ্চর্য লাগে মানুষকে হ্যাঁ অবাক হয় মানুষ কি দেখলে ভালো দেখলে অবাক হয় দেখেন পর্দা যদি খুব বেশি করে করে অতি অবাক হয় বেশি লম্বা দাড়ি দেখলে অতি অবাক আরে কত বড় দাড়ি রে তাই না টাকনার উপরে কাপড় পরে শতকরা একজন লোক পাওয়া যাবে ওকে দেখলে অবাক এই আমার কোত্থেকে আলো যে টাকনার উপরে দেখো কত কত উপরে উঠিয়েছে কাপড় মানে ইসলাম দেখলেই খাঁটি ইসলাম দেখলেই মানুষ অবাক হয় কোন পথে গিয়েছে মানুষ জাহান্নামের পথে শুধু অমুসলিমরা মুসলিম সমাজে মুসলিম সমাজে ঢিলা ঢাল্লা যদি বোরকা পরে হ্যাঁ তাহলে বলে যে কি এ তো কি ট্যান্ট তাঁবু মুসলিম সমাজের মহিলারা যদি নিজেরা বলে যে তাঁবু লাগছে দেখে তাহলে এর চেয়ে বড় কুফুরিয়া কি হইতে পারে এগুলো ইমান ভঙ্গকারী হইতে পারে আল্লাহ হেদায়ত করে এদেরকে এবং ইসলামের জ্ঞান দান করে এবং এদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করে তো তাই বলছেন যে আল আজাব মিম্মা ইয়াদুল ইয়াউম ইলা সুন্নাহ আজকাল অবাক হয় মানুষ ওই সব লোককে দেখলে যারা সুন্নতের দিকে ডাকে যান বেদাতি গ্রামে তো আপনারা বাস করেন অধিকাংশ লোক সব বেদাতি এলাকা থেকে উঠে এসছেন এখানে আর হেদায়ত হয়েছেন ঠিক না গ্রামে গিয়ে বুকের হাত বাঁধেন আরে অবাক দেখ 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 কী করছে দেখ রফ হেদান বসে দেখ 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 কী করছে তাই না জোরে আমির বলেছে আরে আমাদের নামাজ খারাপ করে দিল ঠিক না হ্যাঁ ওদের মিলাদ ওদের সাথে মিলাদ ধরলেন না ওদের সাথে আমি মোনাজাত ধরলেন না দেয়া গিয়ে নামাজ কোন রকম নামাজ পড়ে আপনি খুশু করে লম্বা করে দীর্ঘ সুন্নতি নামাজ পড়ছেন আর ওরা তো বাস মুরগির ঠোকর মারছে ওদের নামাজই হলো মুরগির ঠোকর মারা প্রচলিত জাহানাফি নামাজ এই নামাজ যদি পড়েন সব তাকিয়ে পারে কে কেউ কোথেকে শিখেছে কী রে কী নিয়ে এসছে হ্যাঁ তো আল্লাহ হেফাজত করে বলছেন যে আজকাল সুন্নতের দিকে আহ্বান করলে মানুষ অবাক হয় আমরা যখন প্রথম দিকে আলোচনা শুরু করলাম আমাদের আলোচনা শুনলে মানুষ অবাক হয় জীবনেও শুনিনি ই কোন কথা বলছে ই আবার কোন কথা বলছে ই আবার কোন কথা বলছে এই করতে করতে কত লোক হেদায়ত হইল
আর কত লোক হ্যাঁ গোমরাহ হয়ে উল্টো দিকে গেল, কিন্তু অবাক সবাই হয়েছে প্রথম দিকে, যারা হেদায়েত হয়েছে তারা অবাক হয়েছে, তারা অবাক হয়েছে এই এই দৃশ্যটা তুলেছে। ওয়া আজাবু মিনহু মাই ইউজিবু ইলা সুন্নাহ, এর চাইতে বেশি আজকাল অবাক লাগবে এমন কোন ব্যক্তিকে পেলে যেই ব্যক্তি সুন্নতের ডাকে সাড়া দিচ্ছে, সুন্নতের দিকে ডাক দিলে, কোরআন সুন্নার দিকে ডাক দিলে সাড়া দেবে, হেদায়েত হবে, এইরকম লোক পাওয়া বিরল। শতকরে একটা লোক হেদায়েত হয়েছে, এখানে হাজার হাজার বাঙালি আছে, আমাদের বাঙালি দিয়ে উদাহরণ দিয়ে বাংলা ভাষাভাষী দিয়ে শিখো, শিখো মার্কেটটা বাঙালি মার্কেট বলতে হবে মেজরিটি, ঠিক না? কয়জন লোক হেদায়েত হচ্ছে, কয়জন লোক দিন শিখতে আসছে, হ্যাঁ এখান থেকে রিয়াল নিয়ে যায়, এখান থেকে সোনাদানা নিয়ে যায়, এখান থেকে জমজমও নিয়ে যায়, খেজুরও নিয়ে যায়, কিন্তু মদিনার ইসলাম নিতে চায় না। অমান কানাফি হে আজি আমা, দেশেও অন্ধ ছিল, ফহওয়া ফিল আখেরাত, আমি এখানে অন্ধ হয়ে থেকে গেল আর অন্ধ হয়ে দেশে ফিরে চলে গেল, গোমরা পথভ্রষ্ট বেদাতি হয়ে এসেছিল, বেদাতি হয়ে জীবন যাপন করলো প্রবাস জীবন সৌদি আরবে, আর হতভাগা বেদাতি হয়েই এখান থেকে চলে গেল, বিতাড়িত হইল। তো আজ অবেন এর চাইতে বেশি হবা কাজকাল লাগে বিরল, মাইয় জীব এলা সন্না, যে যাকে সন্ন্যতের দিকে ডাক দেওয়া হচ্ছে বা সন্ন্যতের দিকে আসছে, ফায়াক বল আর সন্ন্যতকে গ্রহণ করছে, সন্ন্যতের দিকে ডাক দেওয়া হচ্ছে তখন সন্ন্যতের ডাকে সাড়া দিচ্ছে এবং সেটাকে সাদরে গ্রহণ করছে, এরকম লোক পাওয়া খুবই মুশকিল, খুবই মুশকিল। জি, বেদাতি মাহফিল করে, বেদাতি বক্তাকে যদি অনুমতি দিয়ে দেওয়া হয় আরব দেশে, আর যদি এখানে চলে আসে মাহফিল করার জন্য, যেগুলোকে লাখ লাখ টাকা দিয়ে এই মূর্খ বেদাতিরা নিয়ে আসছে, তাহলে লোকে লোকারণ্য হয়ে যাবে, হবে না? হবে না, জাহান্নামীদের সংখ্যা বেশি হবে, জান্নাতির সংখ্যা কম হবে, বাস্তব। এই কথাই তো বেদাতিরা বলে, হ্যাঁ যে আপনাদের কয়টা লোক, আপনারা যে হক পথে আছেন, আপনারা যে ঠিক বলছেন, আপনাদের কয়টা লোক শুনে আপনাদের কথা, ঠিক না? কোয়ালিটি বুঝে না, মূল্যবান জিনিস সংখ্যায় কম, মূল্যবান জিনিস সংখ্যায় কম থাকে, লোহার তুলনায় চাঁদি কম পাওয়া যায়, আর চাঁদির তুলনায় স্বর্ণ আরও কম পাওয়া যায়, স্বর্ণ তুলনায় হীরা মণি মুক্তা লুলু মরজান অনেকে দেখেনি জীবনে। ইমাম আবু নুয়াইম হিলিয়াতুল আউলিয়াই এই রিওয়ায়েতগুলো বর্ণনা করেছে, ইমাম আল আলাকাই বর্ণনা করেছেন শারহ উসুল ইতিকাদ আহলে সুন্নাতেও, তো এগুলি বিভিন্ন আর অন্যান্য কিতাবে রয়েছে। ওয়াকান ইবনে আউন ইয়াকুল ইন্দাল মওত, ইমাম ইবনে আউন রাহিমাহুল্লাহ তার ইন্তেকালের সময় বলতেন বা বলছিলেন, আস সুন্নাত আস সুন্নাহ, সুন্নতকে আঁকড়ে ধরো, সুন্নতকে আঁকড়ে ধরো, ওয়া ইয়াকুম আল বেদা, আর সাবধান বেদাত থেকে, সতর্ক বেদাত থেকে, দূরে থেকো বেদাত থেকে, বেদাত থেকে সতর্ক সাবধান থাকো, হাত্তা মাতা, এই বলতে বলতে মারা গেছে, বলতে বলতে মারা গেছে এই কথা বলেছেন, সন্ন্যতকে আঁকড়ে ধরো, সন্ন্যতকে আঁকড়ে ধরো, বেদাত থেকে বাঁচো, বেদাত থেকে নিজেকে রক্ষা করো। ওয়াকাল আহমদ বিন হাম্বাল, ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লাহ বলেছেন, এবং আহমদ বিন হাম্বাল তার জন্ম হচ্ছে 164 হিজরি আর ইন্তেকাল হচ্ছে 241 হিজরি, 241 হিজরি, চারজন যে ইমাম, যে চার ইমামের নামে মজহাব যুগের আবর্তন বিবর্তন হয়েছে, তাদের চতুর্থ সর্বশেষ ইমাম হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বাল। জি, ইমাম আহমদ বিন হাম্বাল সর্বশেষ, এবং তিনি সবচেয়ে বড় মহাদ্দেশ ছিলেন চারজনের মধ্যে, চার ইমামের মধ্যে সবচেয়ে বড় মহাদ্দেশ হাদিসের জ্ঞানী ছিলেন ইমাম আহমদ বিন হাম্বাল। জি, ইমাম আহমদ বিন হাম্বালের মুসনাদ আহমদের 30,000-এর বেশি হাদিস রয়েছে। তিনি কি বলেছেন শুনেন, ওয়ামা তারা জলুন মিন আসহাবি ফারুয়া ফিল মানা, বলছে আমার একজন সঙ্গী মারা গিয়েছে, মারা গেছে, ওই যুগের সঙ্গী বলা হয়তো ছাত্রদেরকে, আমার সঙ্গী আপনারা সাথী, আর আজকাল কিন্তু অন্যরকম ভাষা ব্যবহার হয়েছে, আজকাল নিজের ক্লাসমেটকে সহপাঠীদেরকে সঙ্গী বলা হচ্ছে, তাই না? সহপাঠীদের কি বলা হচ্ছে? সঙ্গী বলা হচ্ছে, আর ওই যুগে বলা হয়তো সঙ্গী বলা হয়তো ছাত্রদেরকে, এই জন্য আবু ইউসুফ আর মোহাম্মদকে সাহেবাইন বলা হয়, এ আবু হানিফার সঙ্গী, দুই সঙ্গী, আবু হানিফার সঙ্গী না, তা আবু হানিফার তারা দুইজনই ছাত্র, সিনিয়র ছাত্র। তো কে বলছেন যে আমার একজন সঙ্গী মারা গিয়েছে, মানে আমার এক ছাত্র মারা গেছে, ইমাম আহমদ হাম্বাল বলছেন, ফারুয়া ফিল মানাম, তারপরে তাকে স্বপ্ন যোগে দেখা হলো, মানে কেউ দেখলো তাকে স্বপ্নে দেখছে,
ফাকালা তখন সে বলছে স্বপ্নে, ওই যে আমার ছাত্র বলছে, ইমাম আহমদ বিন হাম্বল বলছে, আমার ছাত্র বলছে, কুলুলি আবি আব্দুল্লাহ, তোমরা বলে দিও আবু আব্দুল্লাহ, ইমাম আবু আব্দুল্লাহকে, ইমাম আবু আব্দুল্লাহ হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল, কারণ ইমাম আহমদের এক ছেলের নাম ছিল ইমাম আব্দুল্লাহ বিন ইমাম আহমদ, উনিও ইমাম ছিলেন, ইমামের ছেলে ইমাম, খুব কমই হয় এটি, কিন্তু ইমাম আহমদের ছেলে, উনিও ইমাম ছিলেন হাদিসে, আমার ওস্তাদ আবু আব্দুল্লাহকে বলে দিও আলাইকা বিসুন্নাহ, সুন্নতকে আঁকড়ে ধরে রাখিয়েন, সুন্নতকে আঁকড়ে ধরে রাখিয়েন, কারণ ফাইন্না আউয়ালা মা সাআলানি আল্লাহু সাআলানি আনি সুন্নাহ, সর্বপ্রথম আমাকে আল্লাহ জিজ্ঞাসা করেছেন যে তুমি কোন তরিকার অনুসারী ছিলে, তুমি সুন্নতের অনুসারী ছিলে কিনা, জি মা দিনুকা, তোমার দিন কি, দিন মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যদি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন মাদার পূজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন হচ্ছে পীর মুরিদির ব্যবসা, হ্যাঁ সুফির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন হচ্ছে এই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, তো মক্কাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে চেয়েছিল, তো জামাতি খনিদের তরিকা, তো রাসূলুল্লাহ তরিকা নয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে সুন্নত কাঁকড়ে ধারা, সেটা হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে, তৌহিদ যখন প্রতিষ্ঠা করবেন, তৌহিদ ভিত্তিক যখন মুসলিম জীবনে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করেন, বড় ধরনের একটা যখন পরিবর্তন আসবে, তখন সবাই বলবে যে আমরা এইসব চাই না, এইসব খারাপগুলো কিছু, খারাপ শাসক চাই না, তো এমনি খারাপই থাকবে না তখন, তখন আপনাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে আপনারা বাছাই করবেন, কিন্তু এখন ক্ষমতা আছে, কয়জন লোক আছেন যারা ভালো মানুষ চান, চোররা তো চোরই চাই, যাতে করে চোরকে সামনে রেখে চুরি করতে পারে, ডাকাত তো ডাকাতকে নেতা চায়, হ্যাঁ দুর্নীতিবাজ তো দুর্নীতিবাজ নেতা চায়, যাতে করে ওর ছায়া ছত্র ছায়ায় দুর্নীতি করতে পারে, ভালো মানুষ থাকলে তো হাত কেটে নেবে, হ্যাঁ দণ্ডবিধান কায়েম করে ফেলবে। প্রথম আল্লাহ জিজ্ঞাসা করেছেন আমাকে সুন্নাত সম্পর্কে, সুতরাং সুন্নত কাঁকড়ে ধরে থাকেন, তাহলে নাজাত পাবেন। ওয়াকাল আবুল আলী, ইমাম আবুল আলী প্রখ্যাত তাবেঈ রাহিমাহুল্লাহ, তার নাম হচ্ছে রফি বিন মেহরান আর-রিয়াহি, ইমাম ছিলেন, বড় কারি হাফেজ ছিলেন, মুফাসসির ছিলেন, 90 অথবা 93 হিজরিতে ইন্তেকাল, 90 অথবা 93 হিজরিতে ইন্তেকাল, তাবেঈ কিন্তু 90 হিজরিতে ইন্তেকাল হয়েছে, সাহাবি না, আর কিছু কিছু সাহাবি এত মানে দীর্ঘায়ু হয়েছেন, দীর্ঘ সময় পেয়েছেন যে 110 হিজরি পর্যন্ত বেঁচে থেকেছেন, তবে অল্প সংখ্যক সাহাবি, জি। তো তিনি কি বলছেন, মান মা তালা সুন্না মস্তুরান, কেউ যদি সুন্নতের ওপর মারা যায় লুকায়িত অবস্থায়, মানে কেউ তাকে চিনল না, ধরেন আমাকে দুনিয়া কেউ চিনল না, আজকাল চিনে গেছে, কিন্তু যদি নাও চিনে, আর এইরকম অনেক আলেম আছে, অনেক ভালো ভালো আলেম আছেন, বক্তব্যের ফিল্ডেও আসেননি, হয়তো লিখনের ফিল্ডেও আসেননি, কেউ চিনে না, কিন্তু ভালো এলেম রাখে, অথবা কোরআন বা হাদিসের পাক্কা অনুসারী, সুন্নতে পাক্কা অনুসারী, এইরকম লোক সম্পর্কে, অপরিচিত লোক সম্পর্কে বলছেন, কিন্তু সুন্নতের উপর কায়েম, যেমন আপনাদের মধ্যে অনেকে আছে সুন্নতের মাশা আল্লাহ পাবন, কিন্তু আপনাদেরকে হয়তো ওই গ্রামের লোকই চেনে, আর দূরের লোক কেউ চেনে না, তো বলছেন মান মা তালা সুন্না, কেউ যদি সুন্নতের মারা যায় মস্তুরান লুকায়িত অবস্থায়, কেউ তাকে চিনল না, অপরিচিত অবস্থায়, ফাহু সিদ্দিক, সে হচ্ছে সিদ্দিক, মহাসত্যবাদী, কারণ সে সত্য দিনের উপর প্রতিষ্ঠিত রয়েছে, ওয়ায়ুকালু, এবং বলা হয়েছে মানে সালাফে সালেহিনের যুগে অনেক আইম্মা কেরাম এই কথাটি বলেছেন, আল এতেসাম বিসুন্নাতে নাজাতুন, সুন্নতকে আঁকড়ে ধরা হচ্ছে মুক্তির উপায়, পরিত্রাণের উপায়, সুন্নতকে আঁকড়ে ধরা হচ্ছে পরিত্রাণের উপায়, জি। এই কথাটি কে বলেছেন একটু দেখা যাক, আল এতেসাম বিসুন্না নাজাতুন, ইমাম দারমি রহমতুল্লাহ আলাই তার সোনানে প্রথম খণ্ড 58 পৃষ্ঠায় বর্ণনা করেছেন, এটি ইমাম আবু নোয়াইম হিলিয়াতুল আউলিয়াতে বর্ণনা করেছে, তৃতীয় খণ্ড 370 পৃষ্ঠায় ইমাম লালাকা এতেকাদ আহলি সুন্নাতে বর্ণনা করেছে প্রথম খণ্ড, আর এছাড়া আবুল আলী বলছেন যে বলা হয়েছে, কে বলেছেন, ইমাম জোহরি রাহেমাউল্লাহ প্রখ্যাত তাবেঈ থেকে বর্ণিত হয়েছে, কানা মান মাদামিন ওলামাইনা, আমাদের পূর্বে যেসব ওলামার আছে, তিনিই তো তাবেঈ, আর তার আগে যারা ওলামা চলে গেছেন মানে তার চাইতে সিনিয়র তাবেঈ অথবা সাহাবাই কেরাম, তারা বলতেন, কি বলতেন, বলছেন যে আল ইতিসাম ইয়াকুল, আল ইতিসাম বিসুন্নাতে নাজা, সুন্নতকে আঁকড়ে ধরা হচ্ছে মুক্তির উপায়,
জাহান্নাম থেকে নাজাত পেতে চান, গুমরাহি থেকে বাঁচতে চান, তাহলে সুন্নতকে আঁকড়ে ধরেন, নবীর তরিকাকে আঁকড়ে ধরেন। জি, তারপরে প্রখ্যাত খলিফায়ে রাশেদ বনু উমাইয়া যুগের খলিফা, কিন্তু কোরআন সুন্না মোতাবেক দেশ পরিচালনা করেছেন আবু বকর, উমার, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলার চার খলিফা যেমন খেলাফত রাশেদা প্রতিষ্ঠা করেছেন, সেই রকমের খেলাফত কায়েম করার চেষ্টা করেছেন। পরে আসলেও তার একটি বক্তব্য রয়েছে, তিনি এক খুতবায় বলেছেন, ওয়াকাদ আলেমতুম, তোমরা জেনেছো, আন্না আহলাস সুন্নাহ কানু ইয়াকুলুন, আহলে সুন্নতেরা বলে থাকে, তার যুগে 100 হিজরিতে তার ইন্তেকাল হয়েছে, তিনি শহীদ হয়েছেন, তার আগের কথা বলছেন, তার মানে সাহাবায়ে কেরামদের আমলে এই কথাটি প্রসিদ্ধ ছিল, কি আল ইতিসাম বিসুন্নাতে নাজাতুন, সুন্নতকে আঁকড়ে দ্বারা হচ্ছে নাজাতের উপায়, পরিত্রাণের উপায়। খিলিয়াতুল আউলিয়া পঞ্চম খণ্ড 346 পৃষ্ঠা। ওয়াকাল সুফিয়ান সৌরি, ইমাম সুফিয়ান সৌরি রাহমাহুল্লাহ বলেন, মান আসগা বিউযনিহি ইলা সাহিব বেদাতিন, কেউ যদি বেদাতির কথা শুনে, কেউ যদি কার কথা শুনে, বেদাতির কথা শুনে, অনেকে কিন্তু বেদাতি আওয়াজ শুনেন, আপনারা ফেসবুকে ঢুকছেন, সোশ্যাল মিডিয়াতে সব রকম জগা খিচড়ি আসছে, আর সবই শুনছেন, সহি আকিদার আলেমের শুনছেন, আবার বেদাতিরও শুনছেন, জামাতিরও শুনছেন, তবলিগিরও শুনছেন, ও দেবন্দি বেরোলে সবার শুনছেন। যদি বলা হয় এক শ্রেণীর মূর্খ আছে, আপনাদের মতো নতুন নতুন সদ্য কিছু হেদায়ত হয়েছে, অনেক মূর্খ আছে, অবুজ, জি, এদের জাহালত আছে, যে তুমি সবারই কেন শুনছো এরকম বিভ্রান্ত, বলছে যে আমার বিবেক নেই, যেটা ভালো হবে ওইটা নিব, আর যেটা ভালো নয় ওইটা নিব না, এতই যদি বুঝার ক্ষমতা আছে তো এইখানে বসে বক্তব্য দাও, দায়ীর প্রয়োজন আছে, আমার এখানে প্রয়োজন আছে, মাঝে মাঝে সফরে যাচ্ছি, শেখ মুখলেস নাই দরকার আমার এখানে, তো আসো বক্তব্য করো, আসো, যারা এই ধরনের কথা বলবে ওকে বলবেন এখানে এসে স্টেজে বসিয়ে তো বক্তব্য দেবে, জি, কতটা যোগ্যতা আছে একটু পরীক্ষা হয়ে যাবে, একদিন আমার সামনে বক্তব্য দেবে, আর তারপর তখন পরীক্ষাতে যদি পাশ করে নেয় তাহলে তখন তাকে পারমিশন দিয়ে দেবো, কথা বোঝা গেছে? তো এগুলো জাহিল মূর্খদের কথা, যে আমার জ্ঞান বুদ্ধি নেই, আমি যেটা ঠিক ওইটা কবুল করবো, যেটা ভুল সেটা ভুল আমি ধরবো, আমি এটা এতই ধরার ক্ষমতা থাকলে আর এলেম শেখার প্রয়োজন নেই, আর এইসব অস্ত্র তার শোনার দরকার নেই, জি, শেখান এখন গিয়ে। বলছেন যেই ব্যক্তি বেদাতির কথা শুনবে, ইমাম সুফিয়ান সৌরি রাহমাহুল্লাহ বলছেন, মুহাদ্দিস ফকিহ, যে বেদাতির কথা শুনবে, খারাজা মিন ইসমাতিল্লাহ, আল্লাহর নিরাপত্তা থেকে বেরিয়ে গেল, বিভ্রান্তির সম্ভাবনা রয়েছে, আহলে হাদিস ও কাদিয়ানি হয়ে যেতে পারে, আহলে হাদিসের সন্তান ও নাস্তিক হয়ে যেতে পারে, পারে না পারে না, আহলে হাদিসের সন্তান মাজারপন্থী হয়ে যেতে পারে, আহলে হাদিসের সন্তান সুফি বেদাতি হয়ে যেতে পারে, দেওবন্দি হয়ে যেতে পারে, তবলিগে চলে, কত তবলিগে চলে যায়, কত জামাতি হয়ে যাচ্ছে, উত্তরবঙ্গে যান আপনি, রাশেই চাঁপাই দিকে যান আপনি, আহলে হাদিসের সব জামাতি পথভ্রষ্ট হয়ে রয়েছে, কী জন্য, ওই যে মওদুদীর কিতাব পড়তে গেছে, আর তারপরে ওদের জামাতিদের বক্তব্য শুনতে গেছে, আরে এত বড় একটা টোপ যে আমরা ক্ষমতায় চলে যাব, আর এরা ভোগ বিলাস করছে আওয়ামী লীগ ব্যাংকে, আমরাও ভোগ বিলাস করব, আমাদের ছেলেরাও বিদেশ যাবে, আর হ্যাঁ দুনিয়ার আমোদ ফুর্তি করব, নগদ নগদ আল্লাহর কাছ থেকে আমরা পেয়ে যাব, প্রতিদান পেয়ে যাব, এইটা হলো দিন কায়েম করা, না না এটা দিন কায়েম করা না, এটা হচ্ছে গদি কায়েম করা, আখেরাত গরজ করতে হবে, আখেরাতকে গরজ করেন, আর যোগ্যতা থাকলে আল্লাহ বলছেন খেলাফত দিয়ে দেবো, কিন্তু খেলাফতের এখন যোগ্যতা আসেনি, অসৎ লোকের সংখ্যা এত বেশি রয়েছে যে এই খেলাফতটি কেন যাবে না, যার ফলে আল্লাহ খেলাফত দেন না, এই জন্য বারবার এরা আসছে, আবার ধাক্কা খেয়ে যাচ্ছে, কখনো 18টা, কখন আবার কয়টাতে এলো, 2-4-5টা, 7টাতে এলো, কখনো একবার নিশ্চিহ্ন হয়ে গেলে কিছু থাকবে না, এইরকম হচ্ছে এদের অবস্থা, জি। তো বলছেন যে যেই ব্যক্তি বেদাতির কথা শুনবে, সে বেদাতির বই পড়ুক অথবা বেদাতির ওয়াজ শুনো, বক্তব্য শুনো, খারাজ আমিন ইসমাতিল, আল্লাহর নিরাপত্তা থেকে বেরিয়ে যাবে, আল্লাহ হেফাজত করবে না, যা গুমরা যে কোন কথা যে কোনটাতে গুমরা হয়ে যায়, ওয়া ওকেলা এলাইহা, এবং বেদাতের হাওয়ালা করে দেওয়া হবে, বেদাতের দিকে ন্যস্ত করে দেওয়া হবে, বেদাতের দিকে, বেদাতির দিকে তাকে ধাক্কা দিয়ে দেওয়া হবে, যা তুই ওইদিকে যা, নুয়াল্লিহ মাতওয়ালা, যেদিকে যাবে সেদিকে যা, কত লোকের পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ভালো ভালো ঘরানার, আহলে হাদিস ঘরানার কত যে এরকম গুমরা হয়ে গেছে এগুলো করতে কি, জি। ওয়াকালা দাউদ ইবনে হিন্দ, ইমাম দাউদ ইবনে হিন্দ রাহমাহুল্লাহ, তিনি বসরার ফকিহ ছিলেন, কান হাফেজান মুফতি আন নবীল মাতা সানাতে 140 140 হিজরি তার ইন্তেকাল, তিনি কি বলছেন, আহওয়াল আহওয়াল আউহাল্লাহু তাবারাক ওয়া তাআলা ইলা মুসা বিন ইমরান,
আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম ইমরানের ছেলে, মূসা আলাইহিস সালাম বাপের নাম ছিল ইমরান, ইমরানের ছেলে মূসা আলাইহিস সালামের উপর ওহী করলেন। কি ওহী করলেন? লা তুজালিস আহলাল বিদা, বেদাতির কাছে বসিও না, বেদাতির কাছে বসিও না, বেদাতির সাথে বসিও না। তাহলে বেদাতির মজলিসে বসা নিষেধ, বেদাতির জলসা মাহফিলে বসা নিষেধ, বেদাতিদের অনুষ্ঠানে যোগদান করা নিষেধ। জি, সেটা আপনি মাহফিলে যান অথবা সোশ্যাল মিডিয়াতে বেদাতি বক্তব্য করতে আপনার সামনে, আপনি নেটে শুনছেন, অনলাইনে শুনছেন, নিষেধ। জি, লা তুজা বসিও না। ফাইন যা আলাস্তাহম, যদি তাদের সাথে বসো, ফাহা কাফি সাদের কাশাইউন, আর তোমার অন্তরে কোনো যদি কুমন্ত্রণা চলে আসে, কোন কথাতে বিভ্রান্ত হয়ে গেলে, কথাটা তো ঠিকই লাগছে, যুক্তিসঙ্গত, অনেক সময় এরকম হইতে পারে যে না 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 না, আমাদের এরা যে বলছে এদের চাইতে এদের যুক্তিটা বেশি শক্তিশালী লাগছে। মিম্মায়াকুল, তাদের কথাতে যদি তোমার অন্তরে অশ্বাসা কুমন্ত্রণা চলে আসার বিভ্রান্ত হয়ে যাও, আকবাবতু কাফিনার জাহান্নাম, তাহলে তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবো। গোমরা যদি হয়ে যাও তাহলে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। এই দাউদ ইবনে হিন্দ রাহিমাহুল্লাহ যে কথাটি বর্ণনা করেছেন মূসা আলাইহিস সালাম থেকে, সেটি বিভিন্ন কেতাবে এসেছে। যেমন ইমাম হারওয়ী বর্ণনা করেছেন জম্বুল কালামে, আর তারপরে এইরকমই আরও দু একটি কিতাবে রয়েছে, যেমন ইবনে বাত্তা ইবানা কুবরাতে বর্ণনা করেছেন। কিন্তু এই যে আসারগুলি বর্ণনাগুলি রয়েছে সেগুলির সনদ দুর্বল, সেগুলির সনদ দুর্বল, যাক এইটা না হয় দুর্বল, কিন্তু আগেরগুলি যেগুলো বর্ণনা করলাম, এর আগে যেটা সুফিয়ান সৌরী রাহিমাহুল্লাহর কথা বর্ণনা করলাম, যেই ব্যক্তি বেদাতির কথা শুনবে সে আল্লাহর নিরাপত্তা থেকে বেরিয়ে যাবে, আউট, আল্লাহকে আউট করে দেবেন, যা যেদিকে যাবে সেদিকে যা, গোমরা হয়ে যা, এবং ও ওকেলা ইলাহে বেদাতের দিকে তাকে ধাক্কা দিয়ে দেওয়া হবে, বেদাতির বেদাতের ওপর ন্যস্ত করে দেওয়া হবে, বেদাতের হাওয়ালা করে দেওয়া হবে তাকে। জি, এই কথাটি কোথা রয়েছে? এমা বাবু নোয়াইম হিলিয়াতুল আউলিয়ার সপ্তম খণ্ড 26-34 পৃষ্ঠা, এগুলোতে বর্ণনা করেছেন। এমাম ইবনে বাত্তা ইবানাতুল কুবরার 444 বর্ণনা করেছেন। সিয়ারু আলামিন নবলা ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাইহি সপ্তম খণ্ড 261 বর্ণনা করেছেন। ইমাম আলাকা এতেকাদ আহলিস সুন্নাহর প্রথম খণ্ড 135 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। ইমাম ইবনুল জাওজি তালবিস ও ইবলিসের প্রথম খণ্ড 128 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। তো এই কথাগুলি তাহলে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে সালাফে সালেহীন থেকে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হকের ওপর প্রতিষ্ঠিত রাখেন এবং হকের সাথে সবসময় থাকার তৌফিক দান করেন, এবং কোরআন সুন্নার অনুসারী হয়ে আল্লাহ জীবনযাপনের তৌফিক দান করেন, এবং তার উপরে আল্লাহ যেন আমাদের সমাপ্তি দান করেন, আমাদের মৃত্যু দান করেন, আর আল্লাহ রাব্বুল সমস্ত রকমের গুমরাহি থেকে আর গুমরাহর অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।